আমরা সবাই আজকে ইনসাফ চাইছি কার জন্যে তিলোতমার জন্যে কেন ধর্ষণ হলো একটা রোগ সমাজের একটা রোগ কিন্তু কিছু লোকেরা ছাত্র সমাজের নামে কিছু পার্টির ক্যাডাররা তারা নিজের পলিটিক্যাল অ্যাজেন্ডার ঠিক করবে সেটা আমরা হতে দেব না তিলোতমার বিচার আমরা সবাই চাই তিলোতমার সঙ্গে যেটা হলো যে ধর্ষণ খুন সেটা তীব্র নিন্দা শুধু জানালেই ইনাফ না অবশ্য আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সমবেদনা ওনার পরিবারের প্রতি ডাক্তার সমাজের প্রতি মহিলা সমাজের প্রতি কিন্তু এই সমবেদনা দেখিয়ে বেশি দিন চলবে না এই যে ধর্ষণ বলে যে সমাজের রোগ আছে সেই রোগটাকে জ্বর থেকে সাফ করে দিতে হবে জ্বর থেকে এটাকে কেটে বাদ দিতে হবে সেটার জন্য দরকার শাস্তি আর শাস্তি মানে কি মৃত্যুদণ্ড ছাড়া যতক্ষণ না এই দোষী মৃত্যুদণ্ড পায় ততক্ষণ আমরা মনে করব কি আমরা না বিচার পাইনি এইটা তিলুতমার সঙ্গে যেটা ঘটেছে সেটা পুরো ভারতবর্ষের মহিলাদের লড়াই এটা শুধু মহিলাদের না ভারতবর্ষের প্রত্যেকজনের লড়াই কেন আমাদের প্রত্যেকটি পরিবারের আমাদের কোনো কারুর মা আছে তো কারুর বোন আছে তো কারুর স্ত্রী আছে আমাদেরকে বড় করে আমাদের মা আমরা যাকে আম্মা বলে ডাকি সমাজের এই রোগটা আমরা পুষ আর পুষবো না এইটা সারা ভারতবর্ষের মধ্যে দেখছি সারা ভারতবর্ষের মধ্যে দেখছি প্রত্যেক দিন দুর্ভাগ্যজনক ব্যাপার প্রত্যেক দিন ভারতবর্ষে নব্বই জন থেকে বেশি মহিলা ধর্ষণ হয় স্ট্যাটিস্টিক্স বলছে কি সব থেকে বেশি এ ধর্ষণের শিকার হয় যারা দলিত সম্প্রদায়ের মহিলারা তাদের নাই বিচারের কথা আমাদেরকে বলতে হবে আজকে তিলোতমার সঙ্গে যেটা ঘটেছে সেটা যেন ভবিষ্যতে আর বাংলার কোনো কিবা ভারতবর্ষের অন্য কোনো মেয়ের সঙ্গে না ঘটে যে কারণে এই এই রেপিসদের মৃত্যুদণ্ড দ্বন্দ্ব ফাস্ট ট্র্যাক কোট কোট করে তাদের তাদের বিচার করো তাদেরকে যত জলদি পারো তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দাও সেই সেই আওয়াজ আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে তুলতে হবে কিন্তু যে ছাত্র সমাজের নাম করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে উল্টে দেবার যে চক্রান্ত আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ যে সরকার পছন্দ হবে তাকে ভোট দিয়ে নিয়ে আসবে সরকারের কর্ম পছন্দ না হলে তার বিরুদ্ধে ভোট দিয়ে আপনি তাকে সরে যেতে বলতে পারেন কিন্তু জোর করে সরকারের অফিস দখল করে গায়ে জোরে সরকারকে সরাবো সেটা কিন্তু আমার ভারতবর্ষের সংবিধান কিন্তু এটার অনুমতি দেয় না এবং আমার ভারতবর্ষের ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট সচেতন তারা কোনোদিন এরকম কোনো কর্ম করবে না যেটা সংবিধানের বিরুদ্ধে যায় কালকে ছাত্র সমাজের নামে যেটা আমরা দেখেছি সেখানে আমরা কোনো রকমের ছাত্র আন্দোলন দেখিনি তাদের বয়স তাদের পোশাক দেখে আমাদের এটাই মনে হলো কি তারা কেউ ছাত্র না তারা বিশেষ রাজনৈতিক দলের তারা তারা ক্যাডার্স যাদেরকে রাস্তায় নামানো হয়েছিল ছাত্র সমাজের নাম দিয়ে কিন্তু আজকে আবার বন দেখা হয়েছে ছাত্র আন্দোলনের নামে যে দল আজকে ছাত্রদের আন্দোলনের কথা বলছে সেই দলের রেকর্ডটা দেখে নিন দু উনিশ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তে তাদের নির্বাচিত সরকার উত্তরপ্রদেশে পুলিশকে হুকুম দিয়েছিল কি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যারা এনআরসি এবং বিরোধী যারা আন্দোলন করছে ওখানে ফায়ারিং করুন আলিগড়ে ফায়ারিং হয়েছিল জামিয়াতে নির্মমভাবে লাঠিচার্জ হয়েছিল শয়ে শয়ে ছাত্ররা হাসপাতালে ভর্তি হয়েছিল জেএনইউ ছাত্রদেরকে জেলে পুরে দেওয়া হয়েছিল আজকেও সাজিল ইমাম জেলে আজকেও উমার খালিদ জেলে কোন মুখে তারা আন্দোলনের কথা বলে ধর্ষণ বিরোধী কথা বলে মানিপুর ভুলে গেছে ওখানে কুকি সম্প্রদায়ের সঙ্গে কি হয়েছে বিলকিস বানুর যখন বিলকিস পানুর যারা যারা ধর্ষণ করেছিল ধর্ষকরা যখন রেহা হয়েছিল তাদেরকে মালা দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছিল ওই বিশেষ রাজনৈতিক দলের কিছু নেতারা আসিফা কাঠোয়াতে যখন আসিফা সঙ্গে যে ধর্ষণকাণ্ডটা হয়েছিল সেই ধর্ষকদের হয়ে মিছিল কারাবার করেছিল আজকে তারা তিলোতমার হয়ে তারা তারা ইনসাফের দাবি করছে একেবারেই না তাদের মুখ থেকে তিলোতমা যখন ইনসাফের কথা উঠবে তো এটা আমরা মেনে নেব না কেন যতটা তিলোতমা তিলোতমার আত্মাও চায় কি যেমন তৃতীয় কোনো তিলোতমা না হয় তিলোতমার আত্মা চায় যেমন তৃতীয় কোনো আসিফা না হয় যেমন তৃতীয় কোনো ভিলকেস বানু না হয় যেমন মানিপুরের কুকি মহিলাদেরকে ধর্ষণের সম্মুখীন না হতে হয় এই এই রোগটাকে শেষ করতে হবে সেটার জন্যে সেটার জন্য সমাজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে আমাদের বাংলায় আমরা ঐক্যবদ্ধ রাজনৈতিক দল কালার ছাড়া আমরা সবাই আজকে পথে আমরা সবাই আজকে ইনসাফ চাইছি কার জন্য তোমার জন্যে কেন ধর্ষণ হলো একটা রোগ সমাজের একটা রোগ কিন্তু কিছু লোকেরা ছাত্র সমাজের নামে কিছু পার্টির ক্যাডাররা তারা নিজের পলিটিক্যাল অ্যাজেন্ডার ঠিক করবে সেটা আমরা হতে দেবো না এই আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলন যেন হাইজ্যাক না হয় একেবারেই হাইজ্যাক না হয় এবং তারা যখন মুখ খুলবে তাদেরকে প্রশ্ন করতে হবে কি বাংলায় এক কথা বলবে উত্তরপ্রদেশে অন্য কাজ করবে মানিপুরে অন্য কাজ করবে এখানে তুমি পদত্যাগের কথা বলছো আগে মানিপুরের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করেননি হাতটা শূন্য পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করেননি সেটা বলতে গেলে আমাদের প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করেননি পদত্যাগ করালেই যে সমস্যার সমাধান হবে সেটা না এই রোগটাকে সমাজ থেকে দূর করার জন্যে করা শাস্তি দরকার মৃত্যুদণ্ড দরকার টাইম ফ্রেম করে একটা সময় বেঁধে দিতে হবে কি এ সময়ের মধ্যে ওই রেপিস্টের বিচার করে তাকে মৃত্যুদণ্ড মুখে ফেলে দাও তবেই আমাদের এখানকার ভারতবর্ষের মহিলারা ইনসাফ পাবে এবং যখন একটা ধর্ষণ হয় শুধু মহিলাদের কষ্ট লাগে না ওনার বাড়িতে পুরুষও থাকে তাদেরও তাদেরও মনে ব্যথা হয় তাদেরও তাদেরও ওই কষ্ট হয় যত যেটা একটা অন্য ওই পরিবারের অন্য মহিলার যে কষ্টটা হবে তো এটা শুধু যে মহিলাদের সংগ্রাম লড়াই সেটা না আমাদের প্রত্যেকটি বাড়িতে আমাদের আম্মা আছে আমাদের বোন আছে কারো স্ত্রী আছে সবাই কিন্তু এটা লড়াই কারোর বান্ধবী রয়েছে কারোর তো এটা শুধু যে মহিলাদের সংগ্রাম সেটা না এটা পুরুষেরও সংগ্রাম এই রোগটাকে শেষ করতেই হবে আর আমাদের ঐক্যবদ্ধতা এই রোগটাকে শেষ করা